বিএনপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আনা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল সন্দেশখালীর ব্লক দুই আইএনটিটিইউসির পক্ষ থেকে। বেশ কয়েকদিন আগে কলকাতা বন্দরে কন্টেনারে মাদক আটক প্রসঙ্গে সন্দেশখালী এক নম্বর ব্লক সভাপতি শেখ শাহজাহান ও সন্দেশখালী দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবুপ্রসাদ হাজরার বিরুদ্ধে অভিযোগ আনেন সুকান্ত মজুমদার। তারই প্রতিবাদে এদিন বিকেল চারটে থেকে কলকাতা বাসন্তী হাইওয়েতে এক সুবিশাল মিছিল সহকারে প্রতিবাদ করেন মঠবাড়ি এলাকা থেকে সন্দেশখালী আইএনটিটিইউসি। এদিন কয়েকশো অটো ও টোটো চালক কর্মবিরতি করে এই আন্দোলনে অংশগ্রহণ করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীরমজুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাপি আকুঞ্জি। বিক্ষোভে মিছিলে উপস্থিত ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, আইএনটিটিইউসি সভাপতি তফসের মোল্লা, সন্দেশখালী ব্লক দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুশান্ত সর্দার, মহেশ্বর সর্দার, সঞ্জয় মণ্ডল, মনিকা রায়, রৌফান ইয়াসমিন সহ একাধিক নেতৃত্ব। বিভিন্ন মানুষ প্রতিবাদের ভাষা তুলেছে। কারণ আপনারা জানেন, গত কয়েকদিন আগে বিজেপির রাজ্য সভাপতি একটি মাদক পাচারের সঙ্গে সন্দেশখালী ভূমিপুত্র শেখ শাহজাহান এবং শিবুপ্রসাদ হাজরার নাম জড়িয়েছে। তো সঙ্গে সঙ্গেই কিন্তু একদম সিনেমার স্টাইলে শেখ শাহজাহান ভাই সাক্ষাৎকার দিয়ে বলেছে যে আমি, আমার বিরুদ্ধে যদি কোনো দোষ প্রমাণিত হয় আমি কলকাতার রাজপথে ফাঁসির দড়ি গলায় নেব। দলীয় উচ্চ নেতৃত্বের কাছে এই খবরটা কি আপনারা পাঠিয়েছেন? তারা কি অ্যাকশন নেবে? দেখুন, দল আমাদের সঙ্গে আছে। দল, দলের নির্দেশে আমরা এই মিটিং মিছিল করছি। দল জানে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিল অনুব্রত গ্রেপ্তার হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ঝুঁকেগা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে এর প্রতিবাদ করব, এরা সবাই নির্দোষ প্রমাণিত হবে। তেমনি শেখ শাহজাহান ভাইও বলেছে ঝুঁকেগা নেই, তারা প্রমাণ করবে তারা নির্দোষ। এবং ইতিমধ্যে মানহানির মামলা হয়েছে, প্রায় ২৪ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। সুকান্ত মজুমদার নিঃশর্তভাবে ক্ষমা না চাইলে আইন আইনের পথে চলবে এবং কোর্টের প্রতি আমাদের আস্থা। দাদা, এই ধরনের আন্দোলন কি সন্দেশখালী পেরিয়ে বিভিন্ন বিধানসভাতে ছড়িয়ে পড়তে পারে? দেখুন, আমাদের লড়াই একজন ভালো জনপ্রিয় সমাজসেবী মানুষকে তার বিরুদ্ধে মিথ্যে কথা বলে, কুরোচিকর মন্তব্য করে বা অন্যায় কিছু কথা বলে পার পাবে না। আমরা লড়াই চালাবো যতদিন না সুকান্ত মজুমদার বা বিজেপির পক্ষ থেকে প্রকাশ্যে ক্ষমা চাই বা টুইটার ফেসবুকে ক্ষমা চাই, ততদিন আমাদের লড়াই চলবে, আইনি লড়াইও চলবে, আমাদের আন্দোলন চলবে। আপনি এই এলাকার বিধায়ক, অ্যাজ এন এমএলএ আপনি এই যে আপনার মানে বিধানসভা এলাকার একজন নেতার বিরুদ্ধে এমন করেছেন, অ্যাজ এন এমএলএ আপনি কি অ্যাকশন এন্ড প্ল্যানিং করছেন বিধানসভায় এটা উত্থাপন করবেন? দেখুন, আমরা তো আইনের পথে যাচ্ছি। হাইকোর্টে ইতিমধ্যে মামলা হয়েছে, নোটিশ চলে গেছে বাড়িতে সুকান্ত মজুমদারের, এবং তারপরে যে পদ্ধতি আছে, প্রসিডিওর আছে, সেটা চলছে। আগামী দিনে এই লড়াই চলবে, যতদিন না সুকান্ত মজুমদার ক্ষমা চাইবে ততদিন আমাদের লড়াই চলবে এবং সেটা বিধানসভা পর্যন্তও চলবে। বিধানসভা কেন্দ্র থেকে এই আন্দোলন কি আপনাদের রাজনীতিতে আশ্রয় পড়বে? দেখুন, ইতিমধ্যে আমরা জেলা নেতৃত্বরা, তারা বিভিন্নভাবে সাক্ষাৎকার দিয়েছে মিডিয়ার সামনে, তারা প্রেস মিডিয়া করবে, রাজ্য নেতৃত্ব প্রেস মিডিয়া করবে। দেখুন, বিজেপির তো এখানে কোনো ক্ষমতাই নেই, এখানে কোনো বুথ লেভেলে কোনো সংগঠন নেই। গত ২১ বিধানসভা তো পরিষ্কার হয়ে গেছে, পঞ্চায়েতে কোনো সিট পাবে না। সেই জন্য আতঙ্কে শাহজাহান ভাইয়ের মতো একজন জনপ্রিয় সমাজদরদী মানবদরদী নেতাকে কিছুটা ব্যাকফুটে ফেলার চক্রান্ত করছে। সভাপতি সন্দেশখালী দুই নম্বর ব্লকে কী বলবেন? এই ধরনের আজকে দেখলাম যে একটা বড় র্যালি কিন্তু এখানে সংগঠিত হয়েছে, এখান থেকে কী বার্তা দেবেন? দেখুন, আমাদের সন্দেশখালীর প্রিয় নেতা, সন্দেশখালীর মানুষের নয়নের মণি যে শেখ শাহজাহান ভাই, প্রত্যেকটা মানুষের মনের মন্দিরে তার নামটা বসে আছে। সেই জায়গায় রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে কুরুচিকর মন্তব্য করেছে, এই মন্তব্যর প্রতিবাদে আজকে সন্দেশখালী দু নম্বর ব্লকে শ্রমিক সংগঠন থেকে শুরু করে আমাদের ব্লক নেতৃত্ব সবাই আজকে এই রাজপথে এই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করি। পরবর্তী কী পদক্ষেপ? পরবর্তীতে আমাদের ভাই নেতা, প্রিয় নেতা শেখ শাহজাহান ক্রিমিনাল কোর্টে কেস করেছে এবং সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মানহানি কেস করেছে। যতদিন তিনি ক্ষমা না চাইবেন, এর পরবর্তী পদক্ষেপ আমরা আবার নেব। থ্যাংক ইউ।